बिल्कुल नहीं है ना दिल्ली को। السلام عليكم ورحمة الله، সবাই ভালো আছো? আমরা গত ক্লাসে প্রাপ্য হিসাবের শ্রেণীবিভাগ, প্রাপ্য হিসাবের মেয়াদ, প্রাপ্য হিসাব সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু টার্মস আলোচনা করছি। এর মধ্যে ছিল অনাদায়ী পাওনা কাকে বলে, অনাদায়ী পাওনার সঞ্চিতি কাকে বলে, এগুলোর জন্য প্রয়োজনীয় জাবেদা। আজকে কলেজ থেকে সরবরাহ করা শিট আসছে, যে শিট মনিটরে এখন দেখানো হচ্ছে, আজকে আমরা এই অনুযায়ী আলাপ আলোচনা করব। আর বিষয়গুলো যেহেতু তোমরা পড়ে আসছো আগে, খুব কঠিন কিছু হবে না। সায়েন্স ওয়ালাদের জন্য গতকালকে প্রাথমিক ভাবে আমরা আলোচনা করছি অনাদায়ী পাওনা কাকে বলে, অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে। তো অনাদায়ী পাওনা হলো প্রাপ্য হিসাবের যে টাকা আর আদায় হবে না বলে নিশ্চিত হওয়া গেল, সেটা হলো অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা হলো প্রাপ্য হিসাবের যে টাকা আর কখনোই পাওয়া যাবে না, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা, যেটা একেবারে নিশ্চিত আর আদায় হবেই না। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো অনাদায়ী পাওনা নামক ক্ষতি মোকাবেলার জন্য ভবিষ্যতের জন্য একটা তহবিল সৃষ্টি করা। অনাদায়ী পাওনার সঞ্চিতি হচ্ছে অনাদায়ী পাওনা ওয়ালাইকুম স্যার। মোকাবেলার জন্য, অনাদায়ী পাওনা নামক ক্ষতি মোকাবেলা করার জন্য মুনাফার যে অংশ মালিক ব্যবসায় সঞ্চয় করে রেখে দেয়, হ্যাঁ তহবিল আকারে রেখে দেয়, সঞ্চিতি হিসেবে রেখে দেয়, আসসালামু আলাইকুম স্যার। অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এ পর্যন্ত কতদিন আলোচনা হয়েছে আর অনাদায়ী পাওনার জাবেদা বলা হয়েছিল? জামাল লাইনে আছেন সম্ভবত? জামাল, জামাল শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কতদিন যে যে জাবেদা গুলো লেখানো হয়েছে, জাবেদা গুলো একটু পড়ে শোনাতে পারবেন? জি স্যার, শুনাচ্ছি। হ্যাঁ বলেন, লেনদেন পড়েন, জাবেদা পড়েন। অনাদায়ী পাওনা ধার্য করা হলো যদি পুরাতন সঞ্চিতি থাকে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, অনাদায়ী পাওনা ধার্য করা, হ্যাঁ হ্যাঁ, অনাদায়ী পাওনা ধার্য করা হলো যদি পুরাতন সঞ্চিতি থাকে, অনাদায়ী হ্যাঁ পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে। দুই, অনাদায়ী পাওনা ধার্য করা হলো যদি পুরাতন সঞ্চিতি না থাকে, রাইট, অনাদায়ী পাওনা বা কুরেন হিসাব ডেবিট, আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। তিন, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হলো, অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আচ্ছা, হেলাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু স্যার। প্রাপ্য হিসাব কয় প্রকার? প্রাপ্য হিসাব তিন প্রকার স্যার। কি কি? স্যার দেনাদার অবলিক প্রাপ্য হিসাব মেয়াদ হচ্ছে 30 দিনের থেকে 60 দিন, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রাপ্য নোট ও প্রাপ্য বিল মেয়াদ 60 দিন থেকে 90 দিন, আর একটা হচ্ছে অন্যান্য প্রাপ্য হিসাব যেমন হচ্ছে বিনিয়োগের প্রাপ্য সুদ। ঠিক আছে। আতিক শুনতে পাচ্ছেন? আতিক, আপনি খুব অসুস্থ নাকি স্যার? জি স্যার বলেন। প্রাপ্য হিসাব আর প্রাপ্য নোটের উৎপত্তি বলেন, কোত্থেকে উৎপত্তি হয় স্যার? প্রাপ্য হিসাব স্যার মানে হলো দেনাদার, আর প্রাপ্য নোট মানে স্যার যদি বাকিতে আমি সে বাকিতে পণ্য একটা ক্রয় করলে স্যার যে নোটটা দেয় ওটাই মূলত প্রাপ্য নোট স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম, আজকে যেটা
কলেজ থেকে দেয়া হইছে এটা মনিটরে দেখা যাচ্ছে তো জি স্যার দেখতে পাচ্ছি জি স্যার আচ্ছা কিছু জিনিস আমি আগে লিখে নেই হ্যাঁ তারপরে আপনাদেরকে এটা দেখাবো ক্লাসে যুক্ত হইছেন কয়জন রেকর্ড কি বলে 13 জন না 14 জন যুক্ত হইছেন রহিম রাজও চলে আসছে দেখা যায় আপনারা আয় বিবরণী যারা করছেন আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়ের নাম এক মালিকানার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী ওইখানে বিশদ আয় বিবরণী করা হয়েছে কিনা আপনাদের এসএসসি স্যার আচ্ছা এই বিশদ আয় বিবরণীর একটা লেনদেন এমন করছেন না অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি দেখেন মনে আছে কিনা জি স্যার মনে আছে স্যার লেখেন আপনারা যাদের খাতা কলম তৈরি আছে তারা লেখেন আর যাদের খাতা কলম তৈরি করতে সময় লাগবে তারা আওয়াজ দেন না হয় আমি বলা শুরু করব স্যার বলেন দেখেন মনিটরে দেখা যাচ্ছে আয় বিবরণীতে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রভার 7 নাম্বার দেখা যাচ্ছে না জি স্যার দেখা যাচ্ছে জি স্যার এটাই আমি লেখাচ্ছি যেটা এইমাত্র আমি মুখে বলছি আপনারা এক কাজ করেন এখন বিশদ আয় বিবরণী এই কথাটা লিখেন বিশদ আয় বিবরণী এই কথাটা লিখেন জি স্যার লিখে আন্ডারলাইন করেন এই এটা কখনো এই কালো ট্যাবটা নিচে সরে আসে আবার ওদিকে জায়গায় এটা কিভাবে কি করে আমি তো এই জিনিসটা শেখা দরকার এটা বারবারই সরে যায় কেন এটা আবার উপরে নিতে হলে সিস্টেম কি হ্যাঁ লেখেন অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা ব্র্যাকেটের সামনে লেখো পুরাতন পুরাতন জি স্যার লিখছি জি স্যার লিখছি নিচে লেখো যোগ নতুন অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা ব্র্যাকেটে পুরাতন যোগ নতুন অনাদায়ী পাওনা জি স্যার লিখছি যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি জি স্যার মাইনাস পুরাতন সঞ্চিতি জি স্যার অনিক আদিত্য পরে শুনান কি লিখেছেন অনাদায়ী পাওনা পুরাতন যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি আচ্ছা এখন বোঝার বিষয় হলো যেহেতু আপনারা আগে করে আসছেন এই নতুন গুলো কোথায় থাকে রেওয়া মিলে না সমন্বয়ে সমন্বয়ে স্যার সমন্বয় রাইট উত্তর ঠিক আছে সমন্বয় নতুন অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই দুইটা জিনিস থাকে সমন্বয়ে সমন্বয়ে আর অনাদায়ী পাওনা পুরাতন এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন এটা থাকে রেওয়া মিলে তো এই অধ্যায়ে তোমাদেরকে ওইভাবে বলা থাকবে না রেওয়া মিল কখনো রেওয়া মিলের ফরম্যাটে থাকে কখনো থাকে না বেশিরভাগ সময় থাকে না তাহলে চিনবা কি করে চিনার উপায় হলো পুরাতন অনাদায়ী পাওনা এবং পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতির তারিখ হবে বছরের শুরুর তারিখ কি বলছি রিপিট করেন কেউ একজন স্যার অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং অনাদায়ী পাওনা যেটা নতুন সেটা বছরের শুরুর তারিখ থাকবে স্যার হ্যাঁ এখন যদি পয়লা জুলাই বছর শুরু হয় তাহলে পয়লা জুলাই তারিখে যে অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটাকে নতুন ধরা হবে না পুরাতন স্যার নতুন ধরা হবে না না এই মাত্র বললা এক কথা এখন বলা আরেক কথা যদি পুরাতন গুলো হলো বছরের শুরুতে থাকবে তোমরা খতিয়ানে ব্যালেন্স বিডি পড়ছো না ব্যালেন্স বিডি জি স্যার ব্যালেন্স বিডি কি চলতি সালের শুরুতে চলতি বছরের শুরুতে যেটা আসে সেটা কি এই বছরের না আগের বছরের সমাপনীর থেকে আসে
আগের বছর সমাপনী থেকে আসে স্যার। তাহলে জানুয়ারির 1 তারিখে কিংবা জুলাইয়ের 1 তারিখে যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি সেটা নতুন না পুরাতন? স্যার পুরাতন। লিখে ফেলেন, আবার বলতেছি লিখে ফেলেন, যাদের প্রয়োজন তারা লিখে ফেলেন, পুরাতন অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনার সঞ্চিতি শুরুর তারিখ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার একবার বলবেন, আপনার ক্লাসমেটকে জিজ্ঞেস করেন, হেলাল সাহেব বলেন তো একবার কি বলছি। পুরাতন পাওনা ও অনাদি পাওনা সঞ্চিতি বছরের শুরুতে তারিখে দেওয়া থাকবে স্যার। গুড। আচ্ছা এখন চারটা শব্দ বলবো, এই শব্দগুলো সাধারণত আমরা বই ঘেটে পাবেন, টিচাররা বলে বলে না, আমি বলে দিচ্ছি যেহেতু আপনারা কোথায় কার কাছে শিখতে যাবেন সে হয়তো বুঝে দিতেও পারবে না। চারটা শব্দ বলি, লিখে রাখবেন। এক নাম্বার হিসাববুক্ত, দুই নাম্বার লিখিত, তিন নাম্বার অবলোপনকৃত, চার নাম্বার সমন্বিত। জি স্যার। এই চারটা শব্দ যে অনাদায়ী পাওনার সাথে থাকে ওই অনাদায়ী পাওনাটাকে পুরাতন অনাদায়ী পাওনা বলা হয়। রিপিট করেন, ফারদিন যা বলছি বলেন। স্যার আমি একটা লিখতে পারি নাই স্যার, সেকেন্ডটা লিখতে পারেন না, যে তিনটা লিখতে পারছেন ওটাই বলেন স্যার। হিসাববুক্ত আর সমন্বিত দুটা লিখতে পারছেন, লিখিত আর আরেকটা হলো অবলোপনকৃত। লিখিত অবলোপনকৃত চারটাই লিখছেন যে, সে রেসপন্স করেন। এই চারটা শব্দ যে কুরিন বা অনাদায়ী পাওনার সাথে থাকে সেটা কোন কুরিন, নতুন না পুরাতন? পুরাতন স্যার। পুরাতন। পুরাতন যে নতুন বলছেন, সে আজিমপুর চলে যেতে পারেন, এখন যেহেতু লকডাউন চলতেছে কোনো জ্যাম ট্যাম নাই, নিশ্চিন্তে চলে যেতে পারেন, ভ্যানে শুয়েও যাইতে পারেন, আবার গড়ায় গড়ায়ও যাইতে পারেন, অ্যাক্সিডেন্টের ভয় নাই। তো যখন এই শব্দগুলোর শুরুতে স্বরেও থাকবে, স্বরেও, তাইলে কি হয় শব্দগুলো বলেন তো? এই অনাদায়ী পাওনাকে বলা হবে নতুন অনাদায়ী পাওনা। বুঝে আসছে কথা? জি স্যার। তাহলে এই চার শব্দ, যে চার শব্দ লিখছেন এটা থাকলে হলো পুরাতন অনাদায়ী পাওনা, আর এর পূর্বে যদি অ দেয়, দেখেন এই যে চারে, দেখেন চারে পড়েন, চারে মনিটরে যে চার লেখা আছে এখানে পাইছেন অলিখিত অনাদায়ী পাওনা, পাইছেন না? জি স্যার। জি স্যার। তার মানে কি নতুন অনাদায়ী পাওনা না পুরাতন? এই অলিখিত মানে কি নতুন না পুরাতন? নতুন স্যার। নতুন স্যার। দেখেন নতুন অনাদায়ী পাওনা। আর আরেকটা তথ্য আপনাদের জ্ঞাতার্থে বলছি, যেটা বইতে ভুল থাকে, ইভেন বোর্ডের প্রশ্নেও আসে, অনাদায়ী পাওনা কখনো পার্সেন্টেজে হয় না, অনাদায়ী পাওনা হয় অ্যামাউন্টে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি অ্যামাউন্টেও হতে পারে, পার্সেন্টেজেও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্টেজে হয়। কথাটা শুনছেন জামাল ভুইয়া? জি স্যার বুঝছি। কি বলছি বলেন তো? অনাদায়ী পাওনা অ্যামাউন্ট হবে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি অ্যামাউন্ট বা পার্সেন্টেজ হবে, দুটেই হইতে পারে। কিন্তু বোর্ডের প্রশ্নগুলোতে ইভেন বড় বড় অথর স্যারদের বইতে অনাদায়ী পাওনাকেও পার্সেন্টেজে লেখে, এটা মারাত্মক ভুল। কারণ অনাদায়ী পাওনা তখনই হয় যখন তুমি, অনাদায়ী পাওনা ওইটাকেই বলে যখন তুমি কোনো ব্যাপারে নিশ্চিত যে এই কাস্টমারটা আর টাকাটা দিবে না,
এজন্য এটা কখনো পার্সেন্টে হয় না, এটা অ্যামাউন্টে হয়। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। জি স্যার, আপনারা কি বুঝছেন? জি স্যার। আর এই কথাটা আগে শুনছিলেন না আজকে নতুন শুনলেন? স্যার পার্সেন্টেজ আমি পাইছিলাম আর্থিক অবস্থা বিবরণীতে, মানে ইয়েস এই সমনগুলো লেখাইছি সব পাইছেন আপনারা? না স্যার। না স্যার, যদি মিথ্যা বলেন আমি ধরতে পারবো না। ফেরেশতাদের কাছে একটা ডিটেক্টর মেশিন আছে, মেটাল ডিটেক্টর, এই মেটাল ডিটেক্টরে সব ধরা পড়বো। বুঝছেন না? ওয়ামা কারু মাকরুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কোরআন শরীফের কথা রে বাবা। বিসমিল্লাহ বলি নাই আগে, শয়তান ধোকা দিয়ে দিছে। আল্লাহ তাআলা জানায় দিছে মানুষে, বলে যতই চালবাজি করো, ফন্দিবাজি করো, হ্যাঁ আমার আত্মিকা বাইরে হয়ে যাইবা, বাইচে যাইবা, অসম্ভব, পারবা না, আমি তোমাদের চেয়ে বড় ফন্দিবাজ, চালবাজ, মকরবাজ। এজন্য তুমি আমার কবে যে হ্যাঁ এগুলো সব শুনছি, এত ভালো ছাত্র যে তুমি সবগুলা শব্দ শুনে ভালাইছো, আর এ প্লাস ই পাইলে না, এইটা আমার বলতে পারো, আমিও মেনে নিব, কিন্তু আমি হলফ করে বলতে পারি এগুলো শুনুই নেই, শুনুই নেই। বই গাইটা দেখেন, সবগুলা কথা খুঁজেও পাবেন না। আচ্ছা এনিওয়ে, আমার দায়িত্ব পড়ানো, আমি পড়ায় দিচ্ছি। তো যে কথা বলতেছিলাম, যখন শুধু চারটা শব্দ থাকবে, লিখিত, সমন্বিত, অবলোপনকৃত, হিসাবভুক্ত, তখন সেই অনাদায়ী পাওনা বা কুরিনকে বলা হবে পুরাতন অনাদায়ী পাওনা। আর যখন এই শব্দগুলোর পূর্বে স্বরেও থাকবে অলিখিত, অহিসাববুক্ত, তখন সেগুলোকে বলা হবে নতুন অনাদায়ী পাওনা। বুঝলেও এটা তারপরের লাইন কি? না বুঝলেও এইটা, না বুঝলে কি উত্তর পাল্টাবে বলেন? না স্যার। এবার লেখেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়ের সূত্র। ফারদিন লিখছেন? জি স্যার লিখছি স্যার, বলেন। রনক সাহেব লিখতে পারছেন? জি স্যার লিখছি। কি লিখছেন পড়েন? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় সূত্র। হ্যাঁ লেখেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখেন, প্রাপ্য হিসাব অবলিক দেনাদার। মাইনাস নতুন অনাদায়ী পাওনা ফার্স্ট ব্র্যাকেট শেষ, ইনটু শতকরা হারের চিহ্ন দেন, পার্সেন্টেজ অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতির হার, ইনটু অনাদায়ী পাওনা সঞ্চিতির হার। খন্দকার আবিদ পরে শুনান তো কি লিখছেন খন্দকার আবিদ। খন্দকার আবিদ মাইক্রোফোন অন করে আবার বন্ধ করে দিলেন কেন? স্যার আমি বলি স্যার। হ্যাঁ বলেন স্যার। প্রাপ্য হিসাব অবলিক দেনাদার মাইনাস নতুন অনাদায়ী পাওনা, ফার্স্ট ব্র্যাকেট স্যার, ফার্স্ট ব্র্যাকেটে কথাগুলো হবে, ইনটু অনাদায়ী পাওনা সঞ্চিতির হার বা পার্সেন্টেজ। ঠিক আছে, হয়ে গেছে। এবার লিখেন এই যে সাত নাম্বারটা, আয় বিবরণীতে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রভাব। আগে আমরা লিখছি অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি, লিখছি না? আচ্ছা তাহলে এটা এই সাত নম্বরটা করানো হয়ে গেল। হ্যাঁ এখন হলো জাবেদা, জাবেদা গত ক্লাসে আমরা কিছু লিখাই ফেলছি না, কি বলে?
স্যার এই যে দেখেন আপনাদেরকে যে জিনিসগুলা মোট অনাদায়ী পাওনা নির্ণয় মোট অনাদায়ী পাওনা সংশোধন হলো পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা এগুলো আপনাদের শেখানোর জিনিস আপনারা এগুলো বুঝেন প্রয়োজনীয় জাবেদা এই যে দেখেন অনাদায়ী পাওনার জাবেদা পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি না থাকলে কতদিন আমি এইভাবে লেখাইছি কিনা জি স্যার তাহলে অনুপাতটা মিলছে এক অথবা এক আর নতুন সঞ্চিতি ধার্য করা হলে এই যে লিখছি না এই জাবেদাটা এই কার্সার যেখানে আছে জি স্যার আচ্ছা এখন জানার বিষয় হলো আমরা চ্যাপ্টার 1 এ পড়ে আসছি অনাদায়ী পাওনা কোন জাতীয় হিসাব পাঁচ প্রকার হিসাবের কোন প্রকার হিসাব একটু বলেন স্যার ব্যয় ব্যয় বা ক্ষতি ব্যয় বা ক্ষতি ব্যয় আর ক্ষতির পার্থক্য কি বুঝে দিছি না দেই নাই বলেন তো দিছেন স্যার দিছেন স্যার কি বলেন তো পার্থক্যটা ও বেটা বলো ব্যয় বা ক্ষতির পার্থক্য বলো স্যার ব্যয়ের প্রতিদান হয় আর ক্ষতির প্রতিদান হয় না স্যার ভেরি গুড উদাহরণ দাও উদাহরণ দাও স্যার ব্যয় হচ্ছে যেমন বেতন আর হচ্ছে ক্ষতি হচ্ছে অনাদায়ী পাওনা স্যার আর ক্ষতি ক্ষতি হচ্ছে অনাদায়ী পাওনা স্যার ভেরি গুড এই তো নতুন একজন পাওয়া গেছে ফারদিন তোমার দিন শেষ ফারদিন জামাল ভুইয়া চলে আসছে তোমার জায়গায় আগে কথায় কথায় ফারদিনকে ডাকতাম এখন হেলালকে ডাকি আজকে আবার নতুন আবিষ্কার হলো জামাল ভুইয়া রাস্তায় থাকে শুইয়া কি বলেন জামাল ভুইয়া কোন স্কুল থেকে পাস করছেন জামাল ভুইয়া স্যার বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজ স্যার নূর মোহাম্মদ আচ্ছা যাক আমার ছেলেও নূর মোহাম্মদ ঠিক আছে মেয়েও নূর মোহাম্মদে আমনেও নূর মোহাম্মদের ঠিক আছে তাই বলে আপনি কোনো বিশেষ সুবিধা আমার কাছে ভাইবেন না যে নূর মোহাম্মদের ছাত্র থেকে প্লাস দুই নাম্বার এইটা করব না আমি জামাল সাহেব তাহলে আপনিও প্রতিবেশী বোধ হয় বাসা কোথায় স্যার জিগা ট্যানারি মোড়ে স্যার ট্যানারি মোড় এখন তো আর দুর্গন্ধ নাই বোধ হয় ভালো আছেন জি স্যার আলহামদুলিল্লাহ তো যেহেতু অনাদায়ী পাওনা ব্যয়বাচক হিসাব বা ক্ষতি আয় ব্যয় গুলো কি এক বছর থেকে আরেক বছরে স্থানান্তর হয় কিনা উত্তর দেন হেলাল সাহেব স্যার হয় স্যার ও গাদা আয় ব্যয় এক বছর থেকে আরেক বছরে স্থানান্তর হয় কেমনে বললা তুমি বুঝলা কেমনে বছরে বন্ধ করে দেয়া হয় এই তিন নম্বরে দেখেন লেখা আছে অনাদায়ী পাওনা বন্ধ করার যাবে না দেখা যাচ্ছে তো জি স্যার এই কথাটা বুঝার জন্য এতগুলো কথা বলছি রে বাবা বুড়া মানুষ কত কষ্ট হয় কথা বলতে তারপরে তোমরা যাতে বুঝো এই কারণে এতগুলো কথার অবতারণা করছি কোন কোন হিসাবগুলো বন্ধ করতে হয় বলেন স্যার আয় আর ব্যয় মুনাফা জাতীয় লেনদেন যেগুলো হ্যাঁ আয় আর ব্যয় কি মুনাফা জাতীয় সম্পদ ব্যয় মুনাফা জাতীয় না স্যার বলেন তো মুনাফা জাতীয় আর মূলধন জাতীয় চিনার উপায় কি স্যার এক বছরের মধ্যে যেটা মানে হয় ওটা তো মূলধন মুনাফা আর দীর্ঘমেয়াদী যেসব মানে ই মানে ব্যাপক কথা ওইগুলো স্থানীয় আছে জামাল খেয়াল করেন ফারদিন গর্তের থেকে বের হয়ে আসার চেষ্টা করতে ফারদিন গর্তে ঢুকে গেছিল কয়েকদিন কোনো রেসপন্স করে নাই তো এই জন্য আজকে আবার ফারদিন গরম হইতেছে গুড একটা প্রতিযোগিতা থাকা ভালো যে স্যারের প্রশ্নের উত্তর আমি সবার আগে দিয়ে দিব এই প্রতিযোগিতা স্যার মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আছে ওইটার ফল বেশি দিন লাভ করা যাবে না কিন্তু মূলধন জাতীয় আয় ব্যয়ের ফল বেশি দিন লাভ করা যাবে যে লেনদেনগুলোর মেয়াদ সর্বোচ্চ একটা আর্থিক বছর ওগুলা মুনাফা জাতীয়
আর যেগুলা যে ব্যয়ের ফলাফল দীর্ঘদিন ভোগ করা যায় সেটা হলো মূলধন জাতীয়, যেমন আসবাবপত্র ক্রয় করছেন কয়েক বছর যাবে আর বেতন দিচ্ছেন এক মাস দিচ্ছেন এক মাসই কাজ করবে, ঠিক আছে না? ভেরি গুড, তোমরা অনেকেই আছো খুব ভালো স্টুডেন্ট, আমি ছাড়া আর কি, আমি তো আর স্টুডেন্ট না বুইরা মাস্টার। তো তোমাদেরকে এমনি বোঝা খুব মুশকিল, একটা পরীক্ষা নিলে বোঝা যাইতো, কারণ এখন তো অবস্থা এই যে আসলে কে ভালো বুঝো কে বুঝো না এটাও বুঝতে পারি না। হ্যাঁ, আমি সিটি কলেজে জয়েন করছি যখন তখনকার একটা সত্য ঘটনা শুনাই, আমি রামপুরা থেকে যাতায়াত করতাম রামপুরা, তখন মোহাম্মদপুরের বাসে সিটি কলেজ থেকে উঠে আমি গুলিস্তান নামতাম, সেখান থেকে আবার রামপুরার বাসে রামপুরা যেতাম। তো শাহবাগ দিয়া যখন যাচ্ছি তখন একটু মানুষ হিসাবে আর একটু ভালো আল্লাহ তাআলা রাখছিল, এখন শয়তানের খপ্পরে পড়ে নষ্ট হয়ে গেছি প্রায়। তো বাসে উঠা তসবি জপতাম, তো যখন শাহবাগের কাছাকাছি গেছি কাঁটাবন থেকে বাস শাহবাগের দিকে যায়, তো হঠাৎ করে খেয়াল করলাম বাস তো দ্রুত গতিতে যায়, তবে একটু জ্যাম ছিল, একটা ছেলে প্যান্ট পরা কালো টি শার্ট পরা কিন্তু চুলের একটা জুটি একেবারে পিঠের মাঝখান পর্যন্ত, তো জানালার পাশে বসা বিকেল বেলা। ভাবলাম যে এটা কেমন অসভ্য ছেলে, মেয়েদের মতো চুল রাখছে। তখন কি পিছনের দিক থেকে দেখছি না সামনের দিক থেকে বলেন তো? পিছনের দিক থেকে, পিছন দিক থেকে স্যার, পিছনের দিক থেকে। যখন বাস পরে ক্রস করতেছে তখন আবার জানলা দিয়ে তাকায় দিই, ও মা এতে তো বেটা না এতে তো বেটি, এখন চিন্তাটা উল্টা হয়ে গেল, এটা কি হলো, এটা তো পিছন দিক থেকে মনে হয় ছেলে পোশাকে, সামনের দিক থেকে দেখি মহিলা, তো এই যে পোশাক দিয়ে চেনা যাচ্ছে না ছেলে না মেয়ে। আপনাদের তো আপনারাও এখন এমন একটা পোশাক পরে আমার সামনে ক্লাস করতেছেন কালো পোশাক, যে আপনাদেরকেও দেখি না আপনাদের মেধাও তেমন যাচাই করতে পারি না, এইটার জন্য একটা পরীক্ষা দরকার। তো যে কথা বলতেছিলাম, মুনাফা জাতীয় লেনদেন হলো যেটার মেয়াদ সর্বোচ্চ কতদিন? এক বছর হিসাবকাল। হ্যাঁ, আর যেটা ব্যবসা পরিচালনায় ব্যবহার হয়, পরিচালনায় এই শব্দগুলো বাড়তি, এগুলো ভার্সিটিতে আল্লাহ সুবহানাহু তাআলা যদি তৌফিক দেয় ইউনিভার্সিটিতে চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো শিক্ষকরা জিজ্ঞেস করে এই কোন কলেজ অমুক কলেজ বলো এটা কি, তো সিটি কলেজের হইলে কমার্সের অ্যাকাউন্টিং এর একটু ক্রিটিক্যাল প্রশ্ন করে। তো একটা হলো ব্যবসা পরিচালনার জন্য ব্যয়, আর একটা হলো মুনাফা অর্জনের জন্য ব্যয়। আসবাবপত্র কিনছেন কি ব্যবসা পরিচালনার জন্য, যন্ত্রপাতি কিনছেন কি ব্যবসা পরিচালনার জন্য, না মুনাফা সৃষ্টি করার জন্য? মুনাফা সৃষ্টির জন্য। ও এটা হলো মূলধন জাতীয়, যেটা মুনাফা সৃষ্টি করার জন্য ব্যয় সেটা হলো মূলধন জাতীয়, আর যেটা ব্যবসা পরিচালনার জন্য সেটা হলো মুনাফা জাতীয়। তো এই মুনাফা জাতীয় লেনদেন গুলো একটা নির্দিষ্ট হিসাবকালে এটার মেয়াদ কি হয়ে যায়, শেষ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বেতন বা এই জাতীয় ব্যয় গুলোকে বন্ধ করে দিতে হয়। আর বন্ধ করব কিভাবে এটার যাবে দলে এটা লিখেন আজকে, অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জন্য। আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। ব্যয় সবসময় ডেবিট না ক্রেডিট বাবাজিরা? স্যার ব্যয় ডেবিট হয় সবসময়। ডেবিট, যখন বন্ধ করে দিবেন তখন বিপরীত ক্রেডিট। বেতন দেয়া হলো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বছর শেষে বেতন হিসাব যখন বন্ধ করবেন যাবে তো হবে আয় সারাংশ হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। তাহলে বেতন একবার ডেবিট একবার ক্রেডিট, অ্যাকাউন্টিং এ ডেবিটে ক্রেডিটে প্লাস না মাইনাস? কথা বলতে হবে ডেবিটে ক্রেডিটে স্যার, প্লাস মাইনাস স্যার, ডেবিটে মাইনাস প্লাস না মাইনাস? মাইনাস স্যার। সমীকরণের সময় আমরা বলছি তাই না, এক পাশে থাকলে যোগ বিপরীত পাশে থাকলে বিয়োগ। তো এই যে ডেবিটে ক্রেডিটে মাইনাস করে দিলেন, তাহলে বেতন একবার ডেবিট একবার ক্রেডিট জিরো হয়ে গেল না, বেতন দিছেন বেতনের সেবা নিয়ে নিছেন বেতন শেষ। তাহলে এই অনাদায়ী পাওনার যাবে দেয় অনাদায়ী পাওনা, দেখেন দুই নাম্বার যাবে দেয় অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর তৃতীয় যাবে দেয় অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা কাটাকাটি করে কি হয়ে যাবে,
জিরো হয়ে যাবে। জামাল ভুঁইয়া ক্লাস থেকে বের হয়ে গেছিল নাকি? তো গেল, আমরা এই জিনিস লেখানো হয়ে গেছে আমাদের, ফাঁকি দিছি নাকি বলেন তো? না স্যার, ফাঁকি দিন নাই। আল্লাহ সাক্ষী, আল্লাহ তুমি শুনছো, আমি ওদেরকে কোনো ঠকাই নাই, বঞ্চিত করি নাই। তোমরা বলছো না আমি জোর করে আদায় করছি কথা? স্যার আমরা বলছি স্যার। আচ্ছা এই দেখেন, এটা একটু আগে লেখাই নিছি, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি, এটা লিখছেন না আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন যাবে দেওয়া হবে কোন কোন টাকাগুলোর জন্য সেইটা বলতেছি, এইটা যে না চিনবেন সে এই চ্যাপ্টার পারবেন না। আবার বলতেছি যে টাকাগুলোর জন্য যাবে দেওয়া হবে, এইখানে অনেকগুলা টাকা দেখেন, অনাদায়ী পাওনা দুইবার লিখছেন না আপনার খাতায়, এটা পুরাতন আর এটা নতুন? জি স্যার। আরে বাবা কথা বলিস, আমার সাথে কথা বলতে? জি স্যার। জি স্যার। হবে না? জি স্যার। জি স্যার। তারপরে একটা দুইটা অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখছেন না, একটা নতুন একটা পুরাতন? জি স্যার। আবার এগুলো যোগ বিয়োগ করে একটা রেজাল্ট আসবে, তাহলে মোট টাকার অঙ্ক কয়টা হবে বলেন তো? হবে বলেন। কোনটা বাদ যাবে এটা চিহ্নিত করার চেষ্টা করতেছি, বুঝলেও এটা না বুঝলেও এটা অনাদায়ী পাওনা টিক দেন উভয়টা, অনাদায়ী পাওনা টিক দেন উভয়টা দিছেন? জি স্যার। হ্যাঁ, প্রতিযোগিতামূলক জিজ্ঞাসা, এই টিকটা কেন দিছি বলেন তো? দুটোটা মিলে একটা যাবে দবে স্যার নাকি? শুনেন, হরলিক্স এর আগে একটা অ্যাডভার্টাইজ দিত, আমি আমার ছাত্র জীবন যখন, তখন বিটিভি ছাড়া যখন টিভি ছিল না, দাদা নাতিকে নিয়ে ডাক্তার সাহেবের কাছে গেছে, তো নাতির গ্রোথ নাই, ফারদিন মনে হয় সাইজে ছোট নাকি ফারদিন, আপনার ভিডিও অন করলে দেখতাম আর কি, আপনার সাইজে ছোট না ব্রয়লার সাইজ? আচ্ছা ছোটখাটো সাইজ না ব্রয়লার সাইজ? দেশি মুরগি সাইজ না ব্রয়লার মুরগি সাইজ? আছে স্যার, বেশ কেমন বুঝো? তো দাদা ডাক্তারকে বলতেছে আমার নাতি একদমই বড় সড়ো হচ্ছে না, খায় কিন্তু শুকায় যায়, তো বলতেছে আপনার নাতিকে হরলিক্স খাওয়াইতে হইব। তো দাদা ওই ডাক্তারের কথা শুনে বলতেছে আমি তো এমনি এমনি খাই, নাতি কেন খাবে বলেন তো? লম্বা হওয়ার জন্য স্যার, বড় হওয়ার জন্য, তার গ্রোথ বৃদ্ধির জন্য। আর দাদা বলতেছে আমি তো এমনি এমনি খাই, কারণ দাদার গ্রোথের এজ শেষ। এখন এই যে আপনারা টিক দিলেন, এটা কি এমনি এমনি টিক দিলেন না বুঝে শুনে টিক দিলেন? কিছু বুঝতেছি না। আমি প্রথম বলে নিছি যাবে দা হবে সর্বোচ্চ চারটা, সাধারণত তিনটাই হয়, তাহলে এখন টাকা আছে পাঁচটা, তিনটার জন্য যাবে দা হবে, কোন তিনটা টাকার যাবে দা হবে এটা চিহ্নিত করতেছি। এবার বুঝছেন কেন টিক দিছেন? জি স্যার। হেলাল বুঝছেন? জি স্যার। জামাল ভুইয়া? স্যার আমি মাঝখান দিয়ে একটু লগ আউট হয়ে গেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, মাঝখানে কি আবার ফোন আসছিল নাকি? ঐশ্বরিক ডাক আসছিল, একটু আলাপ সেরে নিলেন, চিত্ত বিনোদন খালা মনে? হ্যাঁ চিত্ত বিনোদন হয়েছে, গুড। আরে মন চাঙ্গা না থাকলে পড়ালে হইব কেমনে? মন চাঙ্গা করার জন্য আকাশের দিকে তাকাইবা মিয়া, আর চিন্তা করবা কত বড় আকাশ, কোনো ফাটা নাই, কোনো জায়গায় রং নষ্ট হয় নাই, কোনো জায়গায় ঘুন পোকা ধরতে পারে নাই, কোনো জায়গায় ডিস্টেম্পার উঠে যায় নাই। আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা ক্ষমতাওয়ালা শক্তিওয়ালা বানাইছে, তো মন ভালো হইব। সেই আল্লাহর সামনে দাঁড়াইতে হইব না ফাঁকি দেওয়ান যাইব? কি বলে? হাসরের মাঠে যখন সব লোক একত্রে বিচার চলবে, তখন কেউ পলায় টলায় যায় জান্নাতে ঢুকে যাওয়ান যাবে নি? না স্যার। না স্যার। টিকেট পাসপোর্ট ভিসা মিলবো? আমরা তো বাঙালি চিকন বুদ্ধি, আমারও চিকন বুদ্ধি, পারি না তোমার সাথে আর কি, ক্লাস ফাঁকি দিতে পারি নাই। তো যদি কেউ চিন্তা করে যে ঠিক আছে সবার বিচার চলতেছে, আল্লাহ তাআলা ওইদিকে মগ্ন, এই ফাঁকে আমি ফুলসেরাতের ওই পার চলে যাই, পারবা না।
লাস্ট যে টাকাটা অনাদায়ী পাওনা খরচ নামে যে মনিটরে দেখতেছেন এই টাকার জন্য দুইটি যাবে দেওয়া হবে দুইটা টিক দেন ডাবল টিক দেন তাহলে কয়টা টিক পড়লো বলেন তো আজকের ক্লাসের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মোট কয়টা টিক চিহ্ন দিছেন সর্বোচ্চ হবে যদি পুরাতন অনাদায়ী পাওনা থাকে তাহলে চার যাবে দেওয়া হবে যদি না থাকে তাহলে তিন যাবে দেওয়া হবে আর নতুন পুরাতন চিনার উপায় কি চিহ্নিত করার উপায় কি ফারদিন আতিক হেলাল জামাল তার হিসাববুক তো লিখিত অবলম্বনকৃত এগুলার এই শব্দগুলা থাকলে পুরাতন আর এগুলার পূর্বে যদি সরেও থাকে নতুন তাহলে স্যার নতুন নতুন বুঝছেন দেখা গেল জি স্যার আচ্ছা তাহলে শুকরিয়া আল্লাহর কাছে আমি বুঝাইতে পারছি এটা আমার সাফল্য এবার আর্থিক অবস্থার বিবরণী দেখেন এটাও আপনারা ম্যাট্রিকে করে আসছেন এটা বুঝাই দিতেছি এটা বুঝাইতে বুঝাইতে আজকের ক্লাস ইতি হয়ে যাবে এই প্রাপ্য হিসাব রেওয়া মিলে থাকে দেনাদার দেওয়া থাকে না আচ্ছা প্রাপ্য হিসাব বা দেনাদারের উৎপত্তি কোথ থেকে গত ক্লাসে বলা হয়েছে কিনা বলেন তো জি স্যার কোথ থেকে বলেন অলিখিত ধারে বিক্রয় অলিখিত বিক্রয় লিখলেই হবে আর রেওয়া মিলের এন্ট্রি আর্থিক অবস্থার বিবরণীতে একবার যায় না দুইবার যায় বলেন তো তাহলে পুরাতন গুলা তো আমরা আয় বিবরণী যখন করব তখন চলে যাবে আর আসবে না আর আর্থিক অবস্থার বিবরণীতে আসবে কি নতুন গুলো এই জন্য দেখেন লেখা আছে অলিখিত অনাদায়ী পাওনা অলিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতি তো দেনাদারের সাথে কি যোগ করব অলিখিত ধারে বিক্রয় তার থেকে বাদ দিব দুই নতুন নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবার আমরা একটা অঙ্কে যাচ্ছি আজকের জন্য অঙ্কটি পড়েন মনোযোগ দিয়ে পড়েন হচ্ছে না পড়া মান্যবর ছাত্রগণ পড়া হয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো নিয়ম লেখাইছি কিনা সূত্র লেখাইছি কিনা মান বসান মান বসে বলেন কত টাকা উত্তর কত বলেন 7500 না 8000 না আরো কম বা আরো বেশি স্যার 7500 টাকা 7500 দেখেন একের উত্তর দেখেন এই যে মিলছে আমার কথার সাথে কাজ জি স্যার মিলছে স্যার ওকে ফাইন আচ্ছা তাহলে আপনি কো স্যার মানুষ হিসেবে সৎ না অসৎ আমাদের অঙ্কে পুরাতন অনাদায়ী পাওনা ছিল কি দেখেন তো পুরাতন অনাদায়ী পাওনা নাই আর জানুয়ারির এক তারিখের গুলো বা বছরের শুরুর দিনের গুলাকে পুরাতন বলছি না নতুন বলছি
স্যার পুরাতন স্যার পুরাতন তাহলে পুরাতন সঞ্চিতি আছে না নাই নাই স্যার আছে আর আর্থিক অবস্থার বিবরণী বিশদ আয় বিবরণীতে আমরা কি লেখাইছি অনাদায়ী পাওনা পুরাতন যোগ অনাদায়ী পাওনা নতুন যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি তো এখানে অনাদায়ী পাওনা পুরাতন আছে কিনা বলেন তো তাড়াতাড়ি বলেন সময় নাই অনাদায়ী পাওনা নাই অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে স্যার নতুন অনাদায়ী পাওনা আছে কিনা বলেন স্যার আছে আছে স্যার তাহলে 5000 হলো নতুন অনাদায়ী পাওনা এর সাথে নতুন সঞ্চিতি যেন এই মাত্র নির্ণয় করছেন কত টাকা যেন দেখেন এই যে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় এই মান বসায় বাইরেলো নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি ঠিক আছে স্যার এবার যাবে দেওয়া হবে কোন কোন টাকার জন্য বলেন তো আমি আপনাদেরকে একটু আগে টিক দেওয়াই দিছি 5000 এর জন্য একটা যাবে দেওয়া হবে 6500 এর জন্য দুইটা যাবে দেওয়া হবে সময় নাই দেখাই দিলাম এই যে দেখেন 5000 এর জন্য এক যাবে দা 6500 এর জন্য দুই যাবে দা কথার সাথে